নমস্কার বন্ধুরা, আমাদের ঢাকায় রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা চালতার চাটনি রান্না করা দেখব। চালতার চাটনি রান্না করতে কী কী লাগে সব আমি গুছিয়ে নিয়েছি। এই হলো চালতা, ভালো করে একটু গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। গুড় আর এক চামচের মতন মৌরি সস গুঁড়ো করে নিয়েছি একটু গরম করে। হলুদের গুঁড়ো, দুটো শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন, নুন, সর্ষার তেল আর জল। চলুন এবার দেখি। এই অল্প একটু সামান্য একটু তেল, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এই পাঁচফোড়ন দিয়ে দেব। চালতাটা দিয়ে দিচ্ছি। এবার নুন দিয়ে নিলাম অল্প। একটু হলুদের গুঁড়ো, এবার একটু জল দেব। একটু জল দিয়ে দিলাম। এবার আমি গুড়টাকে দিয়ে দেবো। এবার গুড় দিয়ে দিয়েছি, একটু নেড়ে আঁচটাকে কমিয়ে আমি ঢেকে দেবো। তারপরে আস্তে আস্তে গুড় গলে যাবে, এটাও সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দিলাম, এবার আঁচ কমিয়ে দিলাম। এবার আমাদের চালতার চাটনি হয়ে গেছে। এবার মৌরি সসের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার আমাদের চাটনি তৈরি হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা, আজ আমরা দেখলাম অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটি রান্না। আপনাদের যদি এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর নতুন নতুন রান্না দেখার জন্য আমাদের ঢাকায় রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন। আগামীকাল দেখা হবে আপনাদের সাথে আবার একটি নতুন রান্না নিয়ে। ধন্যবাদ।